আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে নিউরন আঁকানো যায়। প্রথমে একটা সোজা দাগ টেনে নিতে হবে, তারপর 5 সেন্টিমিটারের সমান করে দুটো দাগ দিয়ে দিতে হবে। এবারে কিছুটা ইউ শেপের মতো করে একটা স্টার শেপ আঁকাতে হবে। এবং দুটো দাগের সাথে মিলিয়ে দিতে হবে যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে। এবারে প্রতিটা ইউ শেপের মাথার দিকে আমরা কিছু ব্রাঞ্চ অর্থাৎ গাছের শাখার মতো আঁকাবো। এবার এই স্টার শেপের সেন্টারে আমরা একটা সার্কেল অর্থাৎ বৃত্ত আঁকাচ্ছি। এবার আমরা প্রথমে যে দুটো দাগ দিয়েছিলাম তার শেষে এক্সন টার্মিনাল অর্থাৎ নার্ভ এন্ডিং এর স্ট্রাকচার আঁকিয়ে নিলাম। এবার সেই দাগের দুই পাশ দিয়ে এভাবে এক্সন আঁকিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট কিছু গোল দিয়ে সোয়ান সেল আঁকিয়ে নিলাম। ডায়াগ্রাম অফ নিউরন ইজ রেডি।